মানবিক কারণে মনে করি বেগম জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, উনি অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী, বড় দলের নেতা, ওনাকে অবিলম্বে চিকিৎসার জন্য, কারণ ওনার শুনছি যে আমি যে পত্রিকা যেটা দেখি আল্লাহ না করুক লিভার নাকি সিরোসিস হয়েছে, এটা একটা জটিল রোগ, কোনো রকম রিস্ক নিয়ে ওনাকে অবিলম্বে উনি যেখানে যেতে চায় সিঙ্গাপুর যাক লন্ডন যাক উন্নত চিকিৎসার জন্য যেখানে যেতে চায় দিয়ে উনি চিকিৎসা করা উচিত, না গেলে ওনার জীবনটা বাঁচাইতে হবে, এইটা হলো মানবিক কারণে মনে করি যে রাজনীতি উঠতে এগুলো করা উচিত, এটা আমি সমর্থন করি। আমরা তো সহজে ক্ষমতা ছাড়তে চাই না জাতীয় পার্টি, যখন সবাই এমনভাবে একটা ই করছে আন্দোলন যে আমাদের বাধ্য হচ্ছে, সেই বাধ্যটা যদি বিএনপি করে তাহলে করবে, কিন্তু সেইটা না করে যদি বিদেশি শক্তিকে নিয়ে আসে, আমুলের পিছিয়ে তো রাশিয়ার মতো একটা বৃহৎ শক্তি রয়ে গেছে, চীনের মতো একটা শক্তি রয়ে গেছে, ভারতের মতো আমাদের একটা সবচেয়ে প্রতিবেশী বড় প্রতিবেশী দেশ যারা 71 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে সব রকম সাহায্য সহযোগিতা করেছে, অতএব আমরা আমাদের একটা মনে করতে হবে যে আমেরিকার নিজস্ব একটা এজেন্ডা আছে। আমি একটা কথা বলি শোনেন, 71 সালে শুধু স্বাধীনতার বিরুদ্ধে কিছু শক্তি, আমি কেন নাম বললাম না, মুস্টিমেয় তারা এই আমেরিকার পক্ষে ছিল এবং তারা সমর্থন জানাইতে পারে নাই, কারণ ভিতরে আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম তাদেরকে ঘিরে ফেলেছিলাম, কিন্তু এইবার তারা একটা সুবিধা পেয়েছে যে তারা বিএনপির মতন বড় দলের একটা সহযোগিতা পেতেছে এবং তাদের সাথে যারা অ্যালায়েন্স আছে বামপন্থী অন্যান্য প্রগতিশীল শক্তি তাদেরও তারা এই এমডিকে যে ভিসা নিয়ে একটা খেলা এইটা তারা মনে করছে একটা ভালো কাজ করেছে, সেই জন্য আমি মনে করি যে এইটা আবার বলতে গেলে বুমেরাং হয়ে যাবে, আমেরিকা এসে এখানে দুইটা প্লেন নামাবে সৈন্য নামাবে এইটা আমেরিকাও করবে না, আর সেই শক্তি সাহস কারণ নেই, কারণ বাঙালিরা এত বিরুদ্ধ জাত না যে কেউ চটকে আসলি আমরা থুইয়া পালিয়ে যাব ওই দিন, এখন আর নেই দুই দলের এই যে খেলায় কারণ লাভ হবে না, এই বলটি কিন্তু গোল দেবে তৃতীয় পক্ষ, সবসময় লক্ষ্য করবেন যে এই গোল দেয় উনি খুব এক জায়গা দিয়ে সবাইকে কাটিয়ে একা দাঁড়িয়ে থাকে বোকার মতন, ওই খেলে ও খেলে ও সবসময় যাতে কেউ না থাকে সরাই দেবে, ঠিক যারা দেবে তাদের ওর কাছে দিয়ে দেয় বলটা দিয়ে গোল দিয়ে দেয়, দুই পক্ষই তো অনর অবস্থানে, এই সেই জন্য তো ভয়টা ওখানে, আমরা তো কথা বললি কে আপনার তো ওই মার্শাল দিয়ে দেশায় ক্ষমতায় আসলেন খালি ওই চিন্তা করেন, আমরা ওই চিন্তা আমরা কখনো করি না, কখনো আমরা চাই না, আমার নেতা হোসেন মোহাম্মদের সাথে বলছেন যে এই দেশে যদি মার্শাল্লাহ কখনো না আসে আমি চাই যে আমি জানি শেষ মার্শাল্লাহ দিয়ে এসেছি, এরপরে 1/11 পর্যন্ত হয়েছে মার্শাল্লাহ হয় নাই, কেমন আমরাও চাই না যে দেশে আর কোনো তৃতীয় শক্তি এসে দুইটা শক্তি পরাজিত করে আসুক, কিন্তু আমরা যেভাবে দুইটি দল অনর শুধু রাজপথে ফয়সালা গণতন্ত্রের কোনো এখানে কোনো নামগন্ধ দেখতেছি না, কারোর মধ্যে দুই দলের মধ্যে সমঝোতার কোনো অবস্থা আমরা দেখতেছি না, শুধুমাত্র প্রতিদিন প্রত্যেকটি কথার মধ্যে মনে হয় যে 100 মাইল ফারাক হয়ে যাচ্ছে, তাই এখান থেকে এক করার কোনো এই অল্প সময়ের মধ্যে সম্ভাবনা নাই, অতএব যদি বেশি টানা হেস্তা করে দড়ি ছিঁড়ে যাবে।